নমস্কার, আমরা এই মুহূর্তে আছি মোহনবাগান ক্লাবে। আমাদের সঙ্গে রয়েছে মোহনবাগানের হকি সচিব শুভাশিস পাল, তিনি দলের কোচ রাজাদা নামে যিনি পরিচিত, এবং দলের টেকনিক্যাল ডিরেক্টর ইকবাল দার সাথে জরুরি আলোচনা সেরে দিলেন। হকি সাব কমিটির অন্যান্য সদস্যরাও রয়েছেন। সোমবার দিন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান এবং মেহামেডান। মোহনবাগান 22 বছর পর গতকাল দল গড়েছিল, 17 বছর পর মেহামেডান স্পোর্টিং দল গড়েছে। অতএব মোহনবাগান এবং মেহামেডানের এই যে গ্রুপ লিগের যে বড় ম্যাচ সেটা সোমবার, সেই ম্যাচের আগে দলের কি অবস্থা আমরা জানি। মেহামেডান স্পোর্টিং দুটি ম্যাচ জিতেছে, দুটি হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। পক্ষান্তরে মোহনবাগান অলউইন রেকর্ড রাখলো, 39টা গোল করেছে, সবচেয়ে বেশি। কি অবস্থা এই পত্তা দলের? ছেলেরা কোনো দিকে আমাদের ক্লাব দিকে কোনো সব নেই, ঠিক আছে, সব ভালোই খেলবে, আশা করছি ভালোই রেজাল্ট পাবো। অন্যদিকে তো আজকে ইস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে 3-2 গোলে একটা উত্তেজক ম্যাচে জয় পেয়েছে। ইসমাঙ্গল কিন্তু সব ম্যাচ জিতেছে, ইসমাঙ্গল সম্পর্কে হোমওয়ার্ক কতটা হলো? এখন এই দু ম্যাচের পরেই হোমওয়ার্ক হবে, হোমওয়ার্ক চলছে, আর সেই দিন সেই নিয়ে যখন খেলা হবে তখন বোঝা যাবে। কিন্তু আমরা ফুল প্রিপেয়ার, আমাদের টিম ফুল ফাইলে আছে, সব মোটামুটি ভালোই খেলছে, আর কিছু বলার নেই, মানে জিতবই, আশা করি ভালোই খেলে দিত। ওকে, ঘরোয়া লীগের নিয়ম হচ্ছে দুটো গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা কারী দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপের প্রথম তিনটি দল সুপার সিক্সে গিয়ে খেলবে এবং সুপার সিক্স শূন্য পয়েন্টে শুরু হবে। ঠিক এই জায়গা থেকে আমরা আসবো। রাজাদা, হাউ মাচ কনফিডেন্স টু রিটেইন দ্য টাইটেল? টু কনফিডেন্ট, প্লেয়ার কন্ডিশন সব ভালো আছে, সব প্লেয়ার খুব ভালো খেলছে, তো মানে পজিটিভনেস আছে পুরো টিমের মধ্যে। So they are giving their 100%. So hopefully we are the defending champion. So say Tamra work kara rakhte pari. Ei day ache amader plan to. Amra age dekhtam Mohanbagan hockey khelowarra mese thakten, Ilias Road mese thakten. Sekhane pray 4 star facility byabostha kore diyeche. Hockey sochib Shubhashis Pal, Shubhashis da ei je tumi byabostha korle hockey player der moto ajke একটা সময় ফুটবলাররা থাকতো, হাবিব দাস, সুব্রত দা থাকতো, হকি প্লেয়াররা থাকতো, আজকাল ফুটবলাররা যেরকম 5-star থাকে খেলে বা বড় অ্যাপার্টমেন্টে থেকে খেলে, তুমিও কিন্তু এটা দুর্দান্ত হবে গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছো হাওড়াতে। এটা কি জন্য? কারণ হচ্ছে এখন মডার্ন যুগে ফুটবল বলুন, হকি বলুন, বা যে কোনো উইংসের খেলাই বলুন, প্লেয়ারদের যদি মানসিকভাবে তরতাজা না রাখা যায় প্লেয়ারদের জন্য, সেই জন্য তাদের থাকা এবং খাওয়া এই দুটোতে তারা যদি ভালো থাকে তাহলে তারা যে উদ্দীপনা পায় যে আমরা একটা সুন্দর জায়গায় আছি, ভালোভাবে আছি, এবং আমাদের যা যা ফ্যাসিলিটিস দরকার সেটা ক্লাব কর্তৃপক্ষ আমাদের প্রোভাইড করছি, অতএব আমরাও সেটা মাঠে দেব, সেই হিসাবে খেলাটাও মানও উন্নত হয় প্লেয়ারদের, তারা প্রতিফলিত করতে চায় যেটা ক্লাবের হয়ে, তারাও ক্লাব যেমন যাদের দেখছে আমরাও ক্লাবের প্রতি সেইভাবে নিষ্ঠাবান, সেই জন্যেই আমরা উন্নত মানের তাদের থাকবার জায়গা এবং তাদের পুষ্টিকর খাবার দাবার দেওয়া অ্যাজ পার আমাদের ডায়েটিশিয়ান যে আছে তার গাইডলাইন অনুযায়ী আমরা সেটা চেষ্টা করি। সোমবারের এই বড় ম্যাচটি কোন মাঠে হবে? অনেক ধন্যবাদ শুভাশিস স্যার, একটা বড় দিন, দীর্ঘদিন পরে একটা কলকাতা লিগে আমরা একটা বড় ম্যাচ দেখব মোহনবাগান এবং মেহামেডানের মধ্যে। নিঃসন্দেহে সোমবার দিন আমাদের নজর থাকবে এই ম্যাচটার দিকে। একটা বিগ লাল হরফের দিন কলকাতা হকিতে। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী। বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।